যারা থাম্বনেল অথবা টাইটেল দেখে এই ভিডিওর উপর ক্লিক করেছেন তারা হয়তো অলরেডি OnePlus ফোন কিনে ফেলেছেন অথবা OnePlus ফোন কেনার কথা ভাবছেন। আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য, বিশেষ করে যারা OnePlus ফোন কিনে ফেলেছেন এবং ব্যাটারি ইস্যুতে ভুগছেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনারা যে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন তার থেকে না হলেও আরও 20% ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। মানে এখন যদি আপনি 5 ঘন্টা স্ক্রিন টাইম পান, সেক্ষেত্রে আপনি 6 ঘন্টার উপরে স্ক্রিন টাইম পাবেন। এই ভিডিওতে আমি সিম্পল স্টেপ এবং কিছু অ্যাডভান্স স্টেপ দেখাবো, যেটা আপনি ফলো করলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আগের থেকে অনেক বেশি বেটার পাবেন। চলুন এবার ভিডিওটা শুরু করি। ফার্স্টে আপনাদের যেটা করতে হবে, আপনার OnePlus ফোনের সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে ডিসপ্লেতে যাবেন, সেইখান থেকে যাওয়ার পরে আপনার অ্যাডভান্স সেটিংয়ে, এইখানে দেখুন রিফ্রেশ রেট কথাটি লেখা আছে। এখন রিফ্রেশ রেট এই ফোনে বলা হয়েছে 120 Hz পাওয়া যাবে এবং 60 Hz। 120 Hz-তে কী হবে, ফোনটা অনেক স্মুথ চলবে, 60 Hz-তে নর্মাল ফোন যেভাবে চলে সেভাবে চলবে। তো এইটা যদি আপনি এখানে লিখেই দিয়েছে দেখুন 60 Hz-তে দিয়ে রাখেন, তাহলে কী হবে, বেটার ব্যাটারি লাইফ পাবেন। আর উপরে লেখা আছে দেখুন 120 Hz-তে আপনি ভালো পারফরমেন্স পাবেন। তো যাদের পারফরমেন্সে একটু এদিক ওদিক হলে সমস্যা নেই, তারা কিন্তু এইটা করলে মিনিমাম 5-7% ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন। মানে হচ্ছে আপনি না হলেও 20-30 মিনিট ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। এই গেল প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ফোনের যে লাইভ ওয়ালপেপার আছে, মানে যেটা দেখবেন সবসময় যে ওয়ালপেপারটা অটোমেটিক সেট থাকে বা ফোনের ওয়ালপেপার থাকে, সেগুলো কিন্তু রানিং, মানে এইখানে গ্রাফিক্সের কাজ চলে, তার সাথে হচ্ছে আপনার অ্যানিমেশনের জন্য অটোমেটিক আপনার ফোনটাকে বারবার রান করাতে হয়, যার কারণে ব্যাকগ্রাউন্ডে অ্যাপস রান হয়। তো আপনি যদি এইখানে আপনার নিজের কোনো ছবি সেট করে দেন, সেই ক্ষেত্রেও আপনি না হলেও 2-3% ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন। এবার আসি থার্ড স্টেপে। থার্ড স্টেপে আপনারা কি করবেন দেখুন, এইখানে যাদের আপনারা সবাই জানেন ডিসপ্লেতে যত বেশি লাইট হবে ব্যাটারি তত বেশি ডিক্রিজ হবে। প্রমাণস্বরূপ যারা কম্পিউটার ইউজ করেন বা মোবাইল ইউজ করেন, দেখবেন যখন আপনারা ব্যাটারি সার্ভার মোডে অন করে রাখবেন তখন আপনার ফোনের লাইট অটোমেটিক কমে যায় বা ফোন আপনার ফোনের লাইটটাকে কমিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি ডার্ক মোড সবসময় অন করে রাখেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি 5-7% ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন। তো এগুলো ছিল নর্মাল স্টেপ, যেগুলো ফলো করলে আপনি কিন্তু খুব সহজে আপনার ফোনের ব্যাটারি পারফরমেন্স বা ব্যাকআপ বেশি পাবেন। এবার আসি অ্যাডভান্স লেভেলের, যেটা খুবই ইম্পর্টেন্ট, এবং এইটা যদি আপনি সেট করে রাখেন তাহলে আদার যত অপশন আছে আপনি যদি চেঞ্জ নাও করেন তাও আপনি ব্যাটারি ব্যাকআপ আগের থেকে 15-20% বেশি পাবেন। মানে 15-20% বলতে 1 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ আপনি অটোমেটিক ভালোভাবে পাচ্ছেন এবং আপনার পারফরমেন্স একটিও কমছে না। তো চলুন এবার আমরা সেটা শুরু করি। আর যদি আপনারা ক্যামেরা, এই OnePlus-এর ক্যামেরা ভিডিও কোয়ালিটি এর ডেমো দেখতে চান তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে আমার পুরনো ভিডিও দেখে নিতে পারেন। আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি OnePlus-এর ক্যামেরা কেমন, OnePlus-এর পারফরমেন্স কেমন, আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আপনারা জানেন সাবস্ক্রাইব করতে টাকা লাগে না। তো এবার চলুন আমরা পরবর্তী যে স্টেপটা আছে সেটা ফলো করি। এটার জন্য আপনার প্রথমে আবার সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর অ্যাবাউট ফোন যে অপশনটা আছে নিচের দিকে, সেই অ্যাবাউট ফোনে যাবেন। এইখানে দেখবেন বিল্ড নাম্বার নামে একটি অপশন আছে, এইটার উপর ক্লিক করতে থাকবেন কন্টিনিউয়াসলি যতক্ষণ পর্যন্ত আপনার কাছে আপনার ফোনের পাসওয়ার্ড না চাইবে। যখনই আপনি ফোনের পাসওয়ার্ডটা দিবেন সাথে সাথে লেখা আসবে ডেভেলপার মোড অন। এক কথায় যারা ফোন সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জানেন যে ডেভেলপার মোডটা কি, আমি তাও একটু বলে দিচ্ছি। ডেভেলপার মোড হচ্ছে আপনি যেভাবে আপনার নিজের ফোনটাকে কাস্টমাইজ করতে পারবেন, বিভিন্ন ফাংশন চেঞ্জ করতে পারবেন যেগুলো অটোমেটিক কখনোই চেঞ্জ হয় না। তো এইখানে আসার পরে যে সমস্যাটা আমরা সমাধান করতে চাচ্ছি, সমস্যাটা আগে আপনাদের একটু বলি। এই ফোনটা যদি আপনি 100% চার্জ করে রাত্রে রেখে দেন, সেক্ষেত্রে দেখবেন সকালে উঠে 92% হয়ে গেছে। যাদের ফোনটা একটু পুরনো তারা দেখতে পারবেন তাদের ফোন আরও বেশি ডিক্রিজ হয়ে 82-85% নেমে এসেছে, মানে অটোমেটিক 15-10% চার্জ ডিক্রিজ হচ্ছে। এই সমস্যাটা সমাধান করে দেখাবো, ইফেক্টিভলি কাজ করে, যদি কাজ করে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন এই স্টেপ ফলো করে উপকৃত হয়েছেন কি হননি। তো চলুন এবার কি ডেভেলপার মোড অন হয়ে গেল, এবার হচ্ছে আমরা যাব আবার সেটিংসে। সেটিংসে গিয়ে আমরা ডেভেলপার মোড অপশনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখান থেকে ডেভেলপার মোড অপশনে আপনারা যাবেন। যাওয়ার পরে স্ক্রোল করে নিচের দিকে নামবেন, অনেক নিচের দিকে নামার দিকে দেখবেন ব্যাকগ্রাউন্ড রানিং যে অপশনটা আছে এইখান থেকে কিন্তু আপনাকে কি দেওয়া আছে, স্ট্যান্ডার্ড লিমিট, মানে হচ্ছে অটোমেটিক আপনি যতগুলো অ্যাপস আপনার ফোনে কাজ করছে সেগুলো ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকবে, মানে আপনার ফোন আপনি না চাইলেও না চালালেও অটোমেটিক ডিক্রিজ হবে। তো এইটাকে আপনি নো ব্যাকগ্রাউন্ড পারমিশন দিয়ে রাখবেন, মানে এইখান থেকে কোনো প্রকার কোনো ব্যাকগ্রাউন্ডের সফটওয়্যার রান হবে না, তাহলে কি হবে আপনার ফোনে অটোমেটিক কখনোই চার্জ ডিক্রিজ হবে না। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আপনারা যদি এইটা করেন, উপরেরগুলো না করলেও আপনার ফোনের ব্যাটারি পারফরমেন্স আগের থেকে অনেক বেশি বেটার পাবেন। তো এই ছিল আজকে সকল স্টেপ। তো আপনারা যদি সব স্টেপগুলো খুব সুন্দরভাবে ফলো করেন আশা করি আপনারা ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটা যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করতে পারেন।
এবং আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করতে পারেন বিশেষ করে যারা OnePlus কেনার কথা ভাবছেন বা OnePlus এর ভক্ত আছে যারা সব সময় আপনাদের কাছে OnePlus এর সুনাম করে থাকে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব যেটা আপনাদের মন চায় করুন ধন্যবাদ সবাইকে